আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বার্তা কক্ষ থেকে, আমি গোলাম মুর্তুজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। সারা দেশে করোনায় আক্রান্ত শনাক্তের হার এবং মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু। রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া সহ অনেক জেলাতেই শনাক্তের হার 20-এর নিচে নেমে এসেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। কঠোর লকডাউন পরবর্তী গত 14 দিনে দেশে করোনায় শনাক্তের হার এবং মৃত্যু সংখ্যা দুই আগের চেয়ে কমেছে। তবে এই সময় বেড়েছে করোনার উপসর্গে মৃত্যুর সংখ্যা। চাঁদপুরে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু না থাকলেও উপসর্গে মারা গেছেন দুইজন। শনাক্তের হার 15.44, বগুড়ায় শনাক্তের হার 18.68%। কুষ্টিয়ায় মারা যাওয়া 5 জনের মাঝে 3 জনই উপসর্গে মারা গেছেন। শনাক্তের হার 17.35%। রাজশাহীতে করোনা উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 14.10%। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে 20টি আইসিইউ সহ মোট শয্যা 531টি। বর্তমানে রোগী ভর্তি আছেন 243 জন। ময়মনসিংহ মেডিকেলেও করোনা ইউনিটে বেড সংকট কমেছে। চিকিৎসকরা বলছেন করোনার লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে না আসলে রোগ ছড়ানোর সম্ভাবনা বাড়বে। মিথিলা নাজনীন, চ্যানেল আই। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার বাদী শারমিন শাহরিয়ারকে বরখাস্ত ওসি প্রদীপ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত সহ 3 আসামির পক্ষে তাদের আইনজীবীরা জেরা করছেন। গতকাল সাক্ষ্য গ্রহণের প্রথম দিন শুধু বাদী শারমিন শাহরিয়ারের সাক্ষ্য গ্রহণ এবং 12 আসামির পক্ষে তাদের আইনজীবীরা তাকে জেরা করেন। পরে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন জেলা জজ মোহাম্মদ ইসমাইল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম জানিয়েছেন, মঙ্গলবার শারমিন শাহরিয়ারের অসমাপ্ত জেরা সম্পন্ন করে অন্য 5 আসামির সাক্ষ্য গ্রহণ করা হবে। 25 আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষ হবে। সাক্ষ্য প্রদান শুরু করব। আমরা চেষ্টা করব রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ থাকবে, আমরা এই সাক্ষীগুলো যথানিয়মে দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব। অবশেষে মেহেরপুরে সেনেটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য পরিশোধনাগার কেন্দ্রটি চালু হয়েছে। পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত হয়েছে শহরের পরিবেশ, দীর্ঘদিন ধরে স্বস্তি পেয়েছেন পৌরবাসী। গোলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুর শহরের দিনে প্রায় 14 টন ময়লা আবর্জনা জমে। এতদিন পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে ময়লা ফেলা হতো, এতে নগরীর পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে। 2018-19 অর্থ বছরে তৃতীয় শহর উন্নয়ন প্রকল্প ইউজিপির আওতায় স্যানিটারি ল্যান্ডফিল ও পয়বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়। 3 একরের শোধনাগারটির নির্মাণ ব্যয় প্রায় 4 কোটি টাকা। এই যে রাস্তার পাশে এত ময়লাগুলো ফেলার কারণে আমরা দুর্গন্ধ, যাওয়া আসা অনেক সমস্যা হচ্ছিল, তা এখন আমাদের ডাম্পিং উদ্বোধন হয়েছে। এই মাঠে যে চাষিরা আছি এতদিন খুবই দুর্ভোগে ছিলাম। আমাদের মাঠে কোনো মুনিশ বাজন খাটার জন্য কেউ আসে না। পৌরসভার হয়তো লোকজন এখানে মালটা ফেলে, আমরা এখানে কাঁচা মাল লোড করি, দেখা যাচ্ছে এখানে গ্যাস গন্ধ। এখানে ময়লা আবর্জনা প্রক্রিয়াজাত করে জৈব সার সহ বিভিন্ন পণ্য তৈরি করা হবে। এটি পৌরসভার রাজস্বের উৎস হবে। পৌরসভা এবং কোনো পাবলিক কোম্পানির সাথে এটাকে দেখভাল করার জন্য, অপারেশন মেনটেন্যান্সের জন্য একটা পার্টিকে লিজিং দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, যাতে তারা এটা ঠিকমতো পরিচালনা করে অপারেশনটা চালিয়ে যেতে পারে, যার ফলে দেখা যাবে এটা এখন আপদ না, একটা সম্পদের রূপ নেবে। তখন ময়লা নিজ দায়িত্বে রেখে দেবেন, পৌরসভার গাড়ি যেয়ে সেখানে সময় মতো ঠিক টাইম মতো নিয়ে চলে আসবে, সেখান থেকে নিয়ে এসে আমাদের এই যে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে স্যানিটারি ল্যান্ডফিল এখানে এখানে অপসারণ করা হবে। মেহেরপুর শহরের পরিবেশ নির্মল ও দূষণমুক্ত রাখতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে পৌর কর্তৃপক্ষ। মেহেরপুর থেকে গোলাম মুস্তফা, চ্যানেল আই। দেখছিলেন গোলাম মুস্তফার রিপোর্ট। এবারে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। পিরোজপুর সদর উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় 4তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলোর নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
চাপেনবগঞ্জে জোরপূর্বক প্রি পেমেন্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে ও প্রত্যেক এলাকায় গণশুনানির দাবিতে নেসকোর বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে নাগরিক কমিটি। পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আর্থিক সহায়তার চেক দিয়েছে জেলা পরিষদ। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বরিশালে ভূমি এবং নদী দখল ও দূষণ বিষয়ক সেমিনার হয়েছে। নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ ভূমি অধিকার নেটওয়ার্ক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম। রাজশাহী তানোর উপজেলায় সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা। নোয়াখালীতে 37টি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন পেশার কর্মহীন 120 জনকে সহায়তার টাকা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। মানিকগঞ্জে বিধবা ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও অন্যরা। ঝালকাঠি সদর উপজেলায় কর্মহীন পরিবারকে সেলাই মেশিন বিতরণ করেছে ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার। গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ও 145 কোটি টাকা লুটপাটের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে নাগরিক মঞ্চ। সাদিয়া উমর, চ্যানেল আই। দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে রয়েছে চ্যানেল আই কৃষি সংবাদ, দেখবেন আশা করছি। ধন্যবাদ প্রত্যেককে। শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় সমকালীন কৃষি, অর্থনীতি ও উন্নয়নের ওপর তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ।